ফার্স্টে যখন আমি আসলে মূলত ভিডিওটা আমার চোখে পড়ে তখন আমাদের আমার কি মনে হয়েছে জানেন, এদের সেরা জুতো দিয়ে পেটা উচিত, নতুন জুতার যে মর্যাদা আছে নতুন জুতা দিয়ে পিটলে হয়তো জুতার মর্যাদা নষ্ট হবে। কারণ এত মহামারীর মধ্যেও যারা নামাজ নিয়ে হাসি ঠাট্টা করে তাদের আসলে আমি মনে করি যে শয়তান বললেও ঠিক হবে, শয়তানও এর থেকে ভালো আছে। চিন্তা করেন আল্লাহর ইবাদত আর এই মহামারীর মধ্যে যারা শুরু করছে কি নামাজ দিয়ে হাসি ঠাট্টা তামাশা। আপনারা দেখলে আবার হয়তো অনেকেই এর মধ্যে কমেন্ট করবেন, অনেকেই আছে যে দেখলে হয়তো আমার বিরোধিতা করবেন, কেন যে হয়তো বলবেন যে যে যাদের পরিবারে বাচ্চা পোলাপান আছে তারা আসলে মূলত এটা করেই থাকে, বুঝলাম করে থাকে, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা ছিল হলো যে আসলে যে ভিডিওটা করলো কেন, আর যদি তাদের এটা পরিকল্পিত না থাকতো তাহলে কেন ভিডিও ধারণ করলো বা ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে কেমনে ছড়লো। বুঝতে পারলাম বাচ্চাটা জ্বালাচ্ছে কিন্তু ঠিক আছে, কিন্তু একজন তো যে যে ভিডিও ধারণ করতেছিল সে তো ইচ্ছা করলে নামাজের সময় বাচ্চাটাকে ধরতে পারতো, কিন্তু না ধরে সে ভিডিও ধারণ করে এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেয়। আসলে একটি ইসলামিক কান্ট্রিতে এ ধরনের কর্মকাণ্ড আমরা আসলে সাপোর্ট করি না, তারপরেও যেহেতু কোনো কিছু বলার নাই আর কি, এদের ব্যাকগ্রাউন্ড শক্ত না হইলে তো এরা এরকম ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করতে পারে না। সমাজে যারাই দেখবেন যে ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করতেছে তাদের পিছনে কিছু কিছু বড় পর্যায়ের লোক আছে, না হলে তো এই ধরনের হাসি ঠাট্টা করতে সাহস করে না। একজন মুসলমান হয়ে এই ধরনের মুসলমানের যে নামাজ নিয়ে এই ধরনের হাসি ঠাট্টা, আসলে তারপরেও আল্লাহর কাছে দোয়া করি তারা তাদের হেদায়ত দিক, এটাই বড় কথা। ওকে, আজ এতটুকু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এদের কী ধরনের বিচার হওয়া উচিত সেই বিষয়টা কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ।